প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল থেকে আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব পৌরনীতি ও নাগরিকতার চতুর্থ অধ্যায়ের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা সম্পর্কে। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে, আজকে আমরা জানতে পারবো গণতান্ত্রিক ব্যবস্থাকে সফল করার উপায় এবং গণতান্ত্রিক আচরণ সম্পর্কে। পাশাপাশি আমরা আজকে জানব ক্ষমতার উৎসের ভিত্তিতে গঠিত যে রাষ্ট্র ব্যবস্থা, একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে। পাশাপাশি আমরা রাষ্ট্রের যে অন্যান্য শ্রেণী বিভাগগুলো আছে, যেমন উদ্দেশ্যের ভিত্তিতে গঠিত রাষ্ট্র এবং ক্ষমতার বণ্টনের নীতির ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আজ জানব। গণতন্ত্রকে সফল করার উপায় এবং গণতান্ত্রিক আচরণ। আমরা জানি যে গণতন্ত্র হচ্ছে বর্তমানে সর্বোত্তম শাসন ব্যবস্থা, কিন্তু এই গণতন্ত্রকে সফল করার ক্ষেত্রে কিন্তু অনেক প্রতিবন্ধকতাও রয়েছে। এখন আমরা যদি এই গণতন্ত্রকে সফল করতে চাই, তাহলে যা প্রয়োজন তা হচ্ছে অবশ্যই একটি শিক্ষিত সচেতন জনগোষ্ঠী বা নাগরিক প্রয়োজন দেশের জন্য, এবং অবশ্যই সেই দেশে আইনের সাম্য প্রয়োজন, সমাজের সাম্য ব্যবস্থা প্রয়োজন, দক্ষ প্রশাসন এবং উপযুক্ত নেতৃত্ব প্রয়োজন। সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই কি করতে হবে, নাগরিকদেরকে গণতন্ত্রের মনোভাব সম্পন্ন হতে হবে, তাহলে আমরা গণতন্ত্রকে সফল করতে পারবো, গণতন্ত্রকে একটি সর্বোত্তম শাসন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। তো চলো আমরা জেনে নেই আমরা কিভাবে গণতন্ত্রকে সফল করতে পারি এবং গণতান্ত্রিক আচরণকে কিভাবে আমরা নিজেদের মধ্যে লালন করতে পারি। নাগরিকদেরকে অবশ্যই পরমত সহিষ্ণু হতে হবে, একে অপরের মতামতকে প্রাধান্য দিতে হবে, এবং সর্বজনের মতের ভিত্তিতে গঠিত যে মতামত তাকে অবশ্যই সম্মান জানাতে হবে। অধিকাংশ জনগণের যে মত, সেই মতকে মেনে নেওয়ার মতো মানসিকতা অবশ্যই থাকতে হবে। পাশাপাশি ব্যক্তিগত এবং দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে। নিজের ব্যক্তিগত স্বার্থকে অবশ্যই প্রাধান্য না দিয়ে কি করতে হবে, সবার স্বার্থে কাজ করতে হবে, এবং অবশ্যই দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে। সরকার যখন গঠন হবে, রাজনৈতিক দল যখন সরকার গঠন করবে, অবশ্যই তাকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে কি করতে হবে, জনগণের স্বার্থ, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকারকে সম্মান করতে হবে। আমি আমার অধিকার আদায়ের জন্য কি করব, কাজ করব, এবং আমার অধিকার ভোগের পাশাপাশি, আমার অধিকারকে আমি যখন আদায় করব, এর পাশাপাশি অন্যের অধিকার যেন আমার কারণে কি না হয়, অন্যের অধিকার যেন আমার কারণে ভঙ্গ না হয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং অন্যের অধিকারকে অবশ্যই সম্মান করতে হবে। বিভিন্ন সম্প্রদায় এবং দলের মধ্যে সম্প্রীতি, সহযোগিতা এবং সহনশীলতা বজায় রাখতে হবে। একটি সামাজিক সাম্য গঠনের জন্য এবং সামাজিক সাম্যাবস্থা প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই কি দরকার, আমাদের মধ্যে সম্প্রীতি, সহযোগিতা এবং সহনশীলতা দরকার। ব্যক্তি স্বাতন্ত্র্যকে শ্রদ্ধা করতে হবে। আমরা অবশ্যই পরস্পরের ব্যক্তি স্বাতন্ত্র্যকে কি করব, সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো, একে অপরের মতকে প্রকাশের পাশাপাশি সেটাকে সম্মান জানানো শিখব, সম্মান জানাবো। সচেতনভাবে ভোট দিয়ে উপযুক্ত লোক নির্বাচন করতে হবে। অবশ্যই একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আধুনিক গণতন্ত্রের প্রাণস্বরূপ। এজন্য কি করতে হবে, জনগণকে অবশ্যই, জনগণ যেন সঠিকভাবে, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে তাদের পছন্দমতো প্রতিনিধিকে নির্বাচন করতে নির্বাচিত করতে পারে, এজন্য অবশ্যই আমাদের কি করতে হবে, সেই সুযোগ সুবিধা পেতে হবে, এবং সচেতনভাবে ভোট দিয়ে উপযুক্ত এবং মেধাবী প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে। আইন মান্য করতে হবে। আইন গণতন্ত্রের প্রাণ। একটি দেশের গণতন্ত্রের সুপ্রতিষ্ঠার জন্য অবশ্যই আইনের শাসন অত্যাবশ্যকীয়। আমাদের সকলকেই আইন মান্য করতে হবে, এবং এই আইন মান্য করার জন্য জনগণকে অবশ্যই তার অধিকার এবং স্বাধীনতাকে উপভোগ করার সুযোগও দিতে হবে। সমাজের সকলের জন্য আইন সমান, সকলের আইনের সমান আশ্রয় লাভের অধিকার রয়েছে। এই বিষয়গুলোকে মাথায় রেখে অবশ্যই আমাদের সবাইকেই আইন মান্য করতে হবে, কারণ আইন হচ্ছে সমাজের জন্য, আইন হচ্ছে একটি দেশের মানুষের রক্ষক, স্বাধীনতার রক্ষক। আমরা আগে জেনেছি ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র দুই ধরনের, এক হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, আরেকটি হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। আমরা এখন জানব একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কি। সাধারণত একনায়কতন্ত্র হচ্ছে এক ধরনের স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা।
স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা কেন বলা হয়েছে? কারণ এতে করে রাষ্ট্রের যে শাসন ক্ষমতা তা জনগণের হাতে না থেকে সেটা কার কাছে থাকে? একজন স্বেচ্ছাচারী শাসক বা দল বা শ্রেণীর হাতে ন্যস্ত থাকে। এক্ষেত্রে স্বেচ্ছাচারী শাসক বলা হয় এজন্য কারণ দলের যে নেতা আছে বা যিনি শাসক আছেন তিনিই হচ্ছে সকল ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। তিনি একাই কি করেন, সমগ্র দেশটাকে শাসন করেন, তিনি সেখানে সর্বময় ক্ষমতার অধিকারী হন। একনায়কতান্ত্রিক শাসককে সহায়তা করার জন্য একটি মন্ত্রী বা উপদেষ্টা পরিষদ থাকে, খেয়াল করে দেখো। কিন্তু এই যে মন্ত্রী বা উপদেষ্টা পরিষদ আছে তারা কিন্তু শাসকের আদেশ এবং নির্দেশ মেনে চলে। এই ক্ষেত্রে শাসক যা বলবেন ঠিক সেভাবেই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা মন্ডলী কি করে থাকেন, কাজ করে থাকেন। তাদেরকে অবশ্যই সেই শাসকের কথার বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই। তারা কি করেন, সেই শাসকের ইচ্ছানুযায়ী, সেই আদেশ অনুযায়ী তারা কাজ করে থাকেন। সাধারণত এক জাতি, এক দেশ এবং এক নেতা, এটি হচ্ছে একনায়কতন্ত্রের আদর্শ। খেয়াল করো, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণমাধ্যম, যেটাকে আমরা বলে থাকি পত্র পত্রিকা বা টেলিভিশন কিংবা বেতার মাধ্যম, গণমাধ্যমের কি থাকে না, গণমাধ্যমের কোনো স্বাধীনতা থাকে না, অন্যান্য রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে না, জনগণের নিজের মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকে না, সবকিছুই তখন কার অধীনে থাকে, থাকে একজন একনায়কের অধীনে। একজন নেতার অধীনে এবং সাধারণত একনায়কতন্ত্রে মনে করা হয়ে থাকে যে সকল শাসন ব্যবস্থা যা গণতন্ত্রের পরিপন্থী, একটি সুষ্ঠু শাসন ব্যবস্থাকে এটি সমর্থন করে না। এখন আমরা জানবো এই একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার নেতিবাচক দিকগুলো কি কি, দোষগুলো কি কি। প্রথমত, একনায়কতন্ত্র হচ্ছে গণতন্ত্র বিরোধী। একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অবশ্যই একটি রাষ্ট্রের জন্য কল্যাণময়, কিন্তু একনায়কতন্ত্র গণতন্ত্র বিরোধী কারণ এক্ষেত্রে একজন শাসক তার ইচ্ছানুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন। এখানে শাসকের ইচ্ছাই হচ্ছে আইন, ব্যক্তি স্বাধীনতা কিংবা জনগণের নিজের মত প্রকাশের স্বাধীনতা এখানে থাকে না, যা গণতন্ত্রের প্রাণ। এজন্য বলা হয় যে একনায়কতন্ত্র গণতন্ত্র বিরোধী। দ্বিতীয়ত, একনায়কতন্ত্র হচ্ছে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা। স্বৈরাচারী শাসন কেন বলা হয়, কারণ একনায়কতন্ত্র সম্পূর্ণরূপে শাসকের ইচ্ছায় পরিচালিত হয়। শাসক যেভাবে চান তার ইচ্ছানুযায়ী তিনি শাসন ব্যবস্থাকে পরিচালনা করেন। এক্ষেত্রে ব্যক্তিকে প্রাধান্য দেয়া হয় না, ব্যক্তি স্বাধীনতার বিকাশ ঘটে না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকে না। এজন্য বলা হয় যে একনায়কতন্ত্র একটি স্বৈরাচার উপযুক্ত নেতৃত্ব গড়ে ওঠে না এবং রাজনৈতিক চেতনা সৃষ্টির অন্তরায়। কেন? কারণ নাগরিকগণ রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারে না, নিজের মত প্রকাশ করতে পারে না, এবং এই রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে না পারার কারণে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বা চেতনা সৃষ্টি হতে পারে না। এই জন্য বলা হয় যে একনায়কতন্ত্র রাজনৈতিক চেতনা সৃষ্টির অন্তরায়। চতুর্থত, বিপ্লবের সম্ভাবনা। একনায়কতন্ত্রিক শাসন ব্যবস্থায় যা হয় যে এক্ষেত্রে একজন নেতা দেশকে পরিচালনা করেন তার মত অনুযায়ী, তার ইচ্ছানুযায়ী। এজন্য কি হয়, এক্ষেত্রে গণ অসন্তোষের সম্ভাবনা থাকে। এই জন্য কি হয় যে একনায়কতন্ত্রকে সমর্থন করে না, এর আধিক্য বেশি থাকার কারণে জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়, যার কারণে বিপ্লবের সম্ভাবনা দেখা দিতে পারে। এই জন্যই একনায়কতন্ত্র
কারণে তার মধ্যে সকল কিছুকে অনিয়মিতভাবে বা অনৈতিকভাবে দখল করা কিংবা সেটার অধিকার করার জন্য তার চেষ্টা থাকে। এজন্য তাকে বলা হয় যে তিনি বিশ্ব শান্তি বিরোধী। আমরা এই ক্ষেত্রে বলতে পারি জার্মানির হিটলারের সম্পর্কে। হিটলার কি করেছিলেন? তিনি একজন একনায়ক ছিলেন এবং তিনি কি করেছিলেন, এই বিশ্ব শান্তির বিরুদ্ধে যুদ্ধ ডেকে এনেছিলেন শুধুমাত্র তার জেদের কারণে, তার এই একনায়কতান্ত্রিক মনোভাবের কারণে। এরপরে আসছি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কি? সাধারণত যুক্তরাষ্ট্রে কি হচ্ছে যে এই রাষ্ট্র ব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে। যুক্তরাষ্ট্র কি? যে এই রাষ্ট্র ব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের শাসন কার্যের সুবিধার জন্য সংবিধানের মাধ্যমে কেন্দ্র এবং প্রদেশ বা অঞ্চলের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেয়। যে অঞ্চল ভিত্তিক তারা সম্পদ আহরণ করতে পারে, সেই সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সেই রাষ্ট্রটির অর্থনীতি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। সাধারণত যুক্তরাষ্ট্র শক্তিশালী হওয়ার কারণে সেই রাষ্ট্রগুলো কিন্তু কম বেশি বর্তমানে অনেক উন্নত। বর্তমানে সকল যুক্তরাষ্ট্রই কম বেশি উন্নত। আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত আছে, এই ভারত কিন্তু একটি যুক্তরাষ্ট্র। এখন আসছি উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র কত প্রকার সেই সম্পর্কে। যেই রাষ্ট্র ব্যবস্থায় উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাজা কিংবা রানী শাসন ক্ষমতা লাভ করে থাকেন, রাজতন্ত্র। এখন আমরা জানবো নিরঙ্কুশ রাষ্ট্র কি। সাধারণত নিরঙ্কুশ রাজতন্ত্রে এই রাষ্ট্রগুলোতে রাজা বা রানী রাষ্ট্রের এই নিরঙ্কুশ রাজতন্ত্রের বৈশিষ্ট্য সম্বলিত রাষ্ট্রের সংখ্যা খুবই নগণ্য। আমরা বলতে পারি উদাহরণ হিসেবে যে সৌদি আরব হচ্ছে একটি নিরঙ্কুশ রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে আমরা প্রধান হচ্ছেন এবং তার যে ক্ষমতা তা সীমিত আকারে হয়ে থাকে এবং এই রাষ্ট্রের প্রকৃত শাসন ক্ষমতা থাকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতেই সে শাসন ক্ষমতা অর্পিত হয়ে থাকে এবং এই প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করে থাকেন। রাজা বা রানী এক্ষেত্রে সীমিত ক্ষমতা ভোগ করেন। তিনি নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপ্রধান হন ঠিকই, কিন্তু তিনি জনগণের মতের ভিত্তিতে নির্বাচিত যে প্রতিনিধি আছে তাদের মতামতের অনুযায়ী কিংবা তাদের সাথে পরামর্শ ক্রমে তার নিজের শাসন ক্ষমতাকে ভোগ করে থাকেন। আমরা এখন জানবো উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র কেমন হয়। উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র হচ্ছে একটি, সেটি হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? সাধারণত বর্তমান বিশ্বে কম বেশি সকল রাষ্ট্রই হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। যেই রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম যে চাহিদা বা মৌলিক চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে থাকে তাকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র। এ ধরনের রাষ্ট্র কি করছে, যে জনগণের সকল মৌলিক চাহিদা পূরণের জন্য কি করছে, কর্মের সুযোগ করছে, মানে মানুষকে কাজের সুযোগ দিচ্ছে,
বেকার ভাতা প্রদান করছে, যাদের যারা কর্মহীন তাদের জন্য ভাতা প্রদান করে থাকে, শিক্ষা এবং হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করে থাকে বিনা খরচে। কল্যাণমূলক রাষ্ট্র সাধারণত এরকম জনকল্যাণমূলক কাজগুলো বেশি করে থাকে। যেমন আমরা বলতে পারি কানাডা, নরওয়ে, সুইডেন, এ ধরনের রাষ্ট্রগুলো হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। এখন আমরা জানবো কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কি কি। সাধারণত কল্যাণমূলক রাষ্ট্র সমাজের মঙ্গলের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সকল ধরনের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সে কি করছে, সামাজিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে থাকে এবং স্বচ্ছলদের উপর উচ্চ হারে কর ধার্য করে এবং কম স্বচ্ছলদের উপর কম কর ধার্য করে দরিদ্র এবং দুস্থদের সাহায্য এবং পুনর্বাসনের ব্যবস্থা করে। সমাজে ধনী এবং দরিদ্রের মধ্যে সমতা অর্জনের জন্য বা সমতা বজায় রাখার জন্য যারা স্বচ্ছল তাদের উপর উচ্চ হারে কর ধার্য করে এবং যারা কম স্বচ্ছল তাদের উপরে কম কর ধার্য করে কি করে, দরিদ্র এবং দুস্থদের সাহায্য এবং পুনর্বাসনের ব্যবস্থা করে। তৃতীয়ত, কৃষক, শ্রমিক এবং মজুরদের স্বার্থ রক্ষার জন্য ন্যূনতম মজুরির ব্যবস্থা করে, তাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করে। যারা কৃষক আছেন, শ্রমিক এবং মজুর পর্যায়ে আছেন তাদের স্বার্থ রক্ষার জন্য ন্যূনতম মজুরির ব্যবস্থা করে এবং তাদের জীবনযাত্রার মানকে নিয়ন্ত্রণ করে বা উন্নয়ন করার প্রচেষ্টা চালায়। পরবর্তীতে দেখো যে সমবায় সমিতি গঠন বা শ্রমিক কল্যাণ সমিতি গঠনের মাধ্যমে কৃষক, শ্রমিক এবং মজুরদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করে থাকে। এই কল্যাণমূলক রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য হচ্ছে চারটি। আমরা এই চারটি বৈশিষ্ট্য সম্পর্কে এখন জেনেছি। তো আজকে আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রের ধরন আসলে কি কি এবং কোন কোন ভিত্তিতে রাষ্ট্রকে ভাগ করা হচ্ছে, কতগুলো ভাগে ভাগ করা হয়েছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করেছি। তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে, তোমরা একনায়কতন্ত্রের ত্রুটিগুলো সম্পর্কে আলোচনা করবে, এককেন্দ্রিক রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র বলতে কি বুঝো সেটি শিখবে এবং নিরঙ্কুশ এবং নিয়মতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি সেটি শিখবে। বাড়িতে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করবে এবং অবশ্যই খাতায় লিখে অনুশীলন করবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। We'll be right back.